মা বাজারে যাইতাছি। শুন বাবা, বাজার থেকে ডিম মাছ তো আনবি, আর তার সাথে ডাল মিষ্টি কুমড়ার পয়সা নিয়ে আসি। টাকা লাগবো না মা, টাকা তোমার কাছেই আছে। নতুন একটা কাজ জোগাড় করছি। বৌমার এই সময় তার জন্য কিছু একটা করতে আমারও তো ইচ্ছে করে। বৌমা যদি ভালোভাবে খাওয়া দাওয়া করে, তাইলে গর্ভের সন্তান ভালোভাবে বাড়বে, সে বুদ্ধিমান ও সুস্থ সবল হবে। তোমার আশা যেন পূরণ হয়। আচ্ছা মা, রুম চাচার বাড়ি থেকে দুধ দিয়ে গেছে? দুধ তো সকালে দিয়ে গেছে। ঠিক আছে মা, আমি বাজারে গেলাম। আচ্ছা। বৌমা, তুমি দুধ খাইছো তো? খাইছি মা। আপনি আমার খাওয়া দাওয়ার ব্যাপারে এত খেয়াল করেন, আমি ঠিক মতো খাইছি কিনা, ঠিক মতো বিশ্রাম নিতেছি কিনা সবই খেয়াল করেন। আপনারা আমার এই ঘরের কোনো ভারী কাজও করতে দেন না। তোমার পুষ্টিকর খাবারের উপর এখন সব কিছু নির্ভর করে। আপনি কষ্ট করে কাঁথা সেলাই করে যে টাকা আয় করেন, তা সব খরচ করেন আমার ভালো খাবারের পেছনে। তোমার এত কিছু নিয়ে চিন্তা করতে হইব না। তোমার মনে নাই স্বাস্থ্যকর্মী তোমারে কি কইছে? হ্যাঁ মা, মনে আছে। তাইলে কত দেখি কি কি খাইতে হবে? মাছ অথবা মাংস। এক, ডিম। ডিম তো খাইতেই হবে, এতে বাচ্চার বুদ্ধি ভালো হবে। দুই, দুধ বা দুধের তৈরি খাবার। তিন, গাঢ় সবুজ শাক। চার, দেশীয় রঙিন বা হলুদ ফল আর সবজি। পাঁচ, তাছাড়া আমি প্রতিদিনই ক্যালসিয়াম আর আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাই। প্রতিদিন আলাদা আলাদা দুই বেলা দুইটা বড়ি খাইতে হবে। স্বাস্থ্যকর্মী আপা বলছেন দুইটা বড়ি কখনো একসাথে খাওয়া যাবে না, একসাথে খাইলে দুইটা বড়ির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। বাজার তো আনলাম, ঠিকঠাক মতো খাইতে হবে তোমাকে। মনে নাই স্বাস্থ্যকর্মী আপা কি কইছে? গর্ভকালীন সময় যতটুকু প্রয়োজন ততটুকু ওজন বাড়াতে হবে। নিয়মিত ওজন চেক করে দেখতে হবে বাচ্চা ও বাচ্চার মায়ের ওজন ঠিক আছে কিনা। ওজন ঠিক মতো বাড়লে বোঝা যাবে যে আপনি সঠিক পুষ্টিটা পাচ্ছেন। পাঁচ ধরনের পুষ্টিকর খাবার কিন্তু প্রতিদিন খেতে হবে। বৌমা, তুমি তো ঠিক মতোই খাইতেছো। হ্যাঁ মা, আপাও খুশি। আমি প্রতিদিন পাঁচ ধরনের পুষ্টিকর খাবারের সাথে আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেটও খাচ্ছি। আমরা যেভাবে তোমার বৌমার প্রতি খেয়াল রাখতেছি, এর সুফলও আমরা পাইতেছি। এখন আমি কাজে যাই, দুপুরে খাইতে আসবো বাসায়। হ্যাঁ যা, এদিকে আমি বৌমারে রান্না বান্নায় সাহায্য করি।